সেখানে ভিড়টা জাস্ট কল্পনা করা যাচ্ছে না। সবে সকাল 11:30 বাজে, তোমরা জাস্ট দাদা বৌদি লাইনটা দেখো, মানে পুজোর লাইন লেগেছে মনে হচ্ছে। পাশে আবার কোথাও ঢাকো বাজানো হচ্ছে, বিরিয়ানির গন্ধ মোমা করছে। এখানে সবার থেকে ভালো কি খেতে হয় বিরিয়ানি তো সবাই জানে, আমরা নতুন একটা ফিশ ফ্রাই, অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন চাপ অর্ডার করেছি, তো দেখা যাক কেমন লাগে। মাটনটা একবার দেখো, পুরো নলিটা জাস্ট বেরিয়ে গেল, এত সফট মাটনটা। আমরা কিন্তু এখন মাটন বিরিয়ানি অ্যান্ড আলুটা খেয়ে দেখবো, চাপটা আমরা পরে খাবো। ফাইনালি দাদা বৌদির বিরিয়ানি, আমি এক্স্যাক্টলি এরকমই এক্সপেক্ট করেছিলাম। এখানে দেখো এত বড় একটা আলু দিয়েছে, আমি অলরেডি ভেঙে একটু খেয়ে নিয়েছি, আর সফট দেখো কতটা সফট, ধরছি আর ভেঙে যাচ্ছে, খুব সফট খুব সফট। আর তোমাদেরকে মাটনটা দেখাই, এই যে দেখো একবার মাটনটা তো পুরো চর্বি গুলো বোঝা যাচ্ছে। মানে বিভিন্ন রকম জায়গা যেরকম বিরিয়ানি হয়ে থাকে, নয় মাটনে কোনো প্রবলেম থাকে বা কোনো আলুতে প্রবলেম থাকে, বাট এইখানে আলু মাটন তো সফট, আর বিরিয়ানির ফ্লেভারটা অথেন্টিক দাদা বৌদির বিরিয়ানি, মানে অসাধারণ লাগছে বিশ্বাস করো। অ্যারোমাটা এত সুন্দর না, মানে মানে পুরো পারফেক্ট। জেনারেলি যখনই বিরিয়ানি খেয়েছি মানে সাইড ডিশ মোস্টলি মাটনই নিয়েছি, কিন্তু আমরা ভাবলাম এখানে একবার চিকেন চাপ নেওয়াই যাক। এই যে চিকেনটা নিয়েছি আর এই গ্রেভিটা নিয়েছি, একটুখানি গ্রেভিটাতে আমি এবার বিরিয়ানিটা খাবো। চিকেনের সাইজটা একটা দেখেছো, এটা আমার মুখের থেকে বড়। চাপের যে গ্রেভিটা হালকা মিষ্টি, আমরা যেরকম আরসালান বা সিরাজ বা আমিনিয়াতে যেরকম চিকেন চাপ খেয়ে থাকি, পুরো ডিফারেন্ট। এটা না হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার লাগছে, এরকম চিকেন চাপ আমি আগে কখনো খাইনি। এখানে কিন্তু মাটন স্পেশাল বিরিয়ানি পাওয়া যায় না, এখানে শুধু মাটন বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 320 টাকা, আমরা সেটাই অর্ডার করেছি। এই যে সেই মাটন, এখানকার বিরিয়ানি কোয়ান্টিটি মানে হিউজ, এতটা বিরিয়ানি দিয়েছে তোমরা দেখো, এখন দুই প্লেট আমরা সার্ভ করে নিয়েছি, অনেকটা বিরিয়ানি দিয়েছে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা যে কলা পাতা এভাবে সার্ভ করেছে, এটা কিন্তু আমি কোথাও দেখিনি। তো খাওয়া শুরু করি, অনেক বড় মাটন পিস দিয়েছে যার জন্য আমরা ভেঙে ভেঙে এখন খেতে হচ্ছে, একসাথে খাওয়া যাচ্ছে না। পুরো নরম, ভালো সেদ্ধ হয়েছে, এমনি এমনি তো এত নাম ডাক না। আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আমরা আজকে বসে এখানে খাচ্ছি। মাটনটা বলো, এখানে তোমার রাইসটা বলো, আলুটা বলো, আলু এত বড় একটা জাম্বো আলু দিয়েছে, তুমি যাই বলো খেতে অসাধারণ সুস্বাদু। আমার একটু ঝাল লাগছে হালকা, তো আমরা কি করলাম চিকেন চাপ নিলাম, মস্ত বড় চিকেন দিয়েছে। এই যে তুই ভেটকিটার ব্যাপারে কিছু বল। ভেটকি ফ্রাইটা এখানকার খুব স্পেশাল একটা ডিশ, ঠিক আছে, ওরা বারবার বলছে যে আপনার ভেটকি ফ্রাইটা খেয়ে দেখুন। আচ্ছা গ্রেভিটা দিয়ে খেয়ে দেখুন, চিকেন চাপ অনেক জায়গায় আমি খেয়েছি, অনেক জায়গায় চিকেন চাপ খেয়েছি, আমার কিন্তু অ্যাকচুয়ালি চাপ ভালো লাগে না। চিকেন গ্রেভিটা যা বানিয়েছে, তোমরা যদি না খাও বড় মিস করছো। আমি বলবো চিকেন চাপ এক পিস দেবে 150 টাকা, এটা ট্রাই না করে বাড়ি যেও না। চিকেনটা দেখো, আমি এখন চিকেনে কিছু খাইনি, একটু নিই চিকেনটা দেখো, কি ফ্রেশ চিকেন, মানে গ্রেভির ফ্লেভারটা না অসাধারণ, আলাদা লেভেলের, কেটে আলাদা লেভেল।
এখন আমরা খাবো ভেটকি ফিশ ফ্রাই। কাসন্দ দিয়েছে, কিছু স্যালাড দিয়েছে, আর এত কেটেই দিয়েছে। ভালো গেছে, পুরো ফ্রেশ পুল, মানে পুরো ভেটকি মাছের স্টাফিং। তো এই যে মাছটা বলো দেখো কতটা ফ্রেশ, আর মাছটাকে খুলেই দেখাচ্ছি পুরো ফ্রেশ ভেটকি। ফ্রেশ ভেটকির জন্য আমরা 140 টাকা দিতে রাজি, কোনো ব্যাপার না। জল থেকে এনেই কড়াইতে দিয়ে দিয়েছি, জলে মাছটা এরকম করে নড়ছিল এরকম এরকম করে। তো বেরিয়ে পড়লাম, বাট তার আগে বলো ভিড়টা কেমন লাগলো, কত লোক দেখেছো? মানে আমরা বেরিয়ে শকড যে এত ভিড়, এত লাইন। আমরা করেছিলাম সানডেতে ভিড় হবে, বাট এটা কি ছিল? অন্য সমস্ত রেস্টুরেন্ট থেকে দাদা বৌদির চিকেন চাপটা কিন্তু আমার পুরো অন্যরকম লেগেছে। বিরিয়ানিটার ব্যাপারে কিছু বল বল। সত্যি বলছি ঝাল ছিল একটু, ঝাল হলেও ইট ওয়াজ ফার বেটার দেন বাকি আমি যত বিরিয়ানি আজ অব্দি ব্লগে শুট করেছি। আমরা আসার পথে দেখলাম দাদা বৌদি নিজে আরো অনেক রেস্টুরেন্ট খুলেছে, ওগুলো আছে, ওগুলো তোমরা জানো। হ্যাঁ, ওগুলোতেও লাইন। যেটা আমরা গেছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি অথেন্টিক, যেখানে দাদা বৌদি ওটা সবথেকে পুরনো, যেটা ছোট একটা খুপরি করে দাদা বৌদি বিরিয়ানি বিক্রি করতে অনেক, আমার কাছে ভাষা নেই বলার যেটা কি লেভেলের বিজনেস করছে। মানে একটা বাংলা একটা সিনেমা হওয়া উচিত দাদা বৌদিকে নিয়ে, যা দেখলাম আমি শেষ জীবনে। মানে কিছু করতে না পারলে একটা এরকম বিজনেস খুলে ফেলবো, জানি না চলবে কিনা। আমি ভাবছিলাম ও হয়তো বলবে যে আমি শেষ জীবনে দাদা বৌদিকে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলবো। খেয়ে গেছাম, বিরিয়ানিতে কিছু মেশানো ছিল। আমাদের সাথে সবাই খুব ভালো বিহেভ করেছে। এটা কিন্তু ঠিক, ওখানে আমরা যার সাথে কি লেভেলে কাজ করলাম, উনি কিন্তু 31 বছর পুরনো এখানে কাজ করছেন। আমি উনি দাদা বৌদিকে পুরো মনে প্রাণে ভালোবাসে, এত এনার্জি নিয়ে কাজ করছে। কোনো খাওয়ার ব্যাপারে কিছু জানতে হলে ওরা বলে দেবে কোনটা ভালো, কোনটার সাথে কি যায়। খুব ভালো, খুব ভালো। আমি বলবো যে তোমরা চলে আসো দাদা বৌদি বিরিয়ানিতে, যত বড় লাইন হোক। যদি পসিবল একটু বিগ ডে আসো, বিকজ বাঙালিরা সকালবেলা রুটি পাউরুটি ডিম কলা তো খেতে, ব্রেকফাস্ট যাকে বলে, নো নো বিরিয়ানি। আরে সকালে না অ্যাকচুয়ালি অনেক লাইন হয়, তারপর মনে হয় ওরা আগে থেকে কিনে রাখছে। যারা টেবিলে বসেছিল রেস্টুরেন্টের ভেতরে টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছে 11টা বাজে, আমাদের মতই পাবলিক হবে কিছু। যারা ব্রেকফাস্টও বিরিয়ানি খায়, ডিনারও বিরিয়ানি খায়, তারাই এরকম কিছু আছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। তার দুপুরে বিকেলে রাতে সবসময় বিরিয়ানি খেতে দেবে, তো এরকম একটা ছেলে যদি আপনারা পান প্লিজ আমাকে কন্ট্যাক্ট করুন। আজকের মতো এখানেই আমরা ব্লগ শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, প্লিজ প্রেস দা বেল আইকন। তোমরা কিন্তু বেল আইকন অনেকেই প্রেস করো না, তো নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা জানতে পারো না। করে দাও, করে দাও। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। টাটা।